الجلال العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় উপস্থিতি, আজকে আমরা সম্মিলিতভাবে এখানে উপস্থিত হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা সবাই সম্মিলিতভাবে এখানে উপস্থিত হয়েছি, আর এই সম্মিলিতভাবে উপস্থিত হওয়াটা এরই লক্ষ্যে আমি আপনাদের মাঝ থেকে পবিত্র কোরআনুল হাকিমের সূরাতুজ জুমারের এক কানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার সপক্ষে ইসলামের রীতিনীতি সম্পর্কে কিছু কথা বলে বিদায় নিতে চাই। রব্বে করিম যেন তাওফিক দান করেন। আর একটু জোরে কোন আমিন। আমার ভাইরা, আগে কথাগুলো ভাঁজ হোক, তারপর ইনশাআল্লাহ সুর সার চলবে না নাকি? আমাদের এখলাস নষ্ট হচ্ছে দিন দিন। কণ্ঠ ভালো হলে আছি, নয়তো গেলাম, এরকম মন মানসিকতা তৈয়ার হচ্ছে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করো। যে সূরাটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুজ জুমার। নাম কি? সূরাতুজ জুমার। এই সূরাতুজ জুমারকে জুমার বলে কেন নামকরণ করা হলো? আশরাফুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি রাওয়ায়াত করেছেন, এর শাব্দিক অর্থ হচ্ছে দলবদ্ধ জনতা। সুবহানাল্লাহ বুঝছেন? আপনারা এখানে এসেছেন দলবদ্ধতার মধ্যে না বিচ্ছিন্নতার মধ্যে? এখন আপনারা দলবদ্ধতার ভিতরে আছেন না বিচ্ছিন্নতার মধ্যে আছেন? দলবদ্ধতার মধ্যে। এই দলবদ্ধ জনতা যারা একসাথে কাজ করলে পরে জাতির উপকারে আসে, সমাজ সুন্দর হয়, জাতি সুন্দর হয়, পরিবার সুন্দর হয়, সকল সেক্টরগুলো সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে এক শ্রেণী ভালো কাজ করে, আরেক শ্রেণী তার বদনাম রটায়, আছে কিনা কোন? এক শ্রেণী ভালো কাজ করে, আরেক শ্রেণী তার বিরুদ্ধে আচরণ করে। এক শ্রেণী ভালো পথে চলার চেষ্টা করে, ভিন্ন শ্রেণী তাদের বিরুদ্ধে কাটা হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? এটা তো আল্লাহ বলেন। আল্লাহর ভাষ্য হচ্ছে দলবদ্ধ জনতা, আমরা সবাই একসাথে আল্লাহর কাজ করে দেব ইনশা। আর একটু জোরে বলেন ইনশা আল্লাহ। এবার আসেন, আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমাটুকু তালাবাত করেছি সেই আয়াতে কারিমার সরল অর্থ বুঝে সামনের দিকে অগ্রসর হই। মহান আল্লাহ যেন তাওফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিকুল فادخلوها خالدين
বলেছেন? আল্লাহ পাক বলছেন وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতের দিকে হাকিয়ে নেওয়া হবে, জান্নাতের দিকে নেওয়া হবে, হাকিয়ে নেওয়া হবে জান্নাতের দিকে। জোরে বলুন তো, কাদেরকে? যারা আল্লাহকে ভয় করে। যারা ভয় করে কাকে? আরেকটু জোরে, কাকে? আল্লাহ, আল্লাহ। রব্বে করিম তিনি ডাক দিয়ে বলেন حتى إذا جاءوها وفتحت أبوابها যখন তাদেরকে জান্নাতের দরজার নিকটবর্তী করা হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন তাদের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দাও। যখন তাদেরকে জান্নাতের দরজার সামনে নেওয়া হবে, আল্লাহ বলবেন সব দরজাগুলো ওপেন করে দাও। শর্ত হলো, একটু জোরে বলেন, শর্তটা কি? ভয় করতে হবে কাকে? আল্লাহকে। وقال لهم خزنتها ডেকে ডেকে বলা হবে দৃশ্যময় যা তোমাদের চোখের সামনে ভাসমান হয়ে গেল এই খাজানাগুলো সবগুলো হলো তোমার। سلام عليكم طبتم فادخلوها خالدين অতপর তাদেরকে ডেকে ডেকে বলা হবে অনন্তকালের জন্য প্রবেশ করো, আর শান্তির বার্তা যখন তাদের জন্য দেওয়া হবে চিরতরে জান্নাতে প্রবেশের জন্য অনুমতি দান করবেন কে? আরেকটু জোরে বলেন, দান করবেন কে? আল্লাহ পাক। প্রশ্ন হলো আল্লাহকে ভয় করতে হবে। মহান আল্লাহ পাক দলবদ্ধ জনতার সূরার ভিতরে এই কথাটাই উপস্থাপন করেছেন, হে জগতের মানুষেরা শোনো, সর্ব অবস্থায় তোমরা আমি আল্লাহকে ভয় করবে। কেন ভয় করবে? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ নিজে অস্তিত্ব দান করে দিয়েছি, ঠিক কিনা বলেন? মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেই সময়টুকুর মধ্যে উল্লেখযোগ্য বিষয়বস্তুতে পরিগণিত ছিল না। কোথাকার আবদুল্লাহ, কোথাকার আমেনা, দুজনের মাঝে স্বামী স্ত্রীর বন্ধন কায়েম করে দিয়ে তারপরে শয্যা সঙ্গীর ব্যবস্থাপনার পরপরই মহান আল্লাহ পাক তার বান্দার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে এক ফোঁটা নাপাক শুক্রের বন্দোবস্ত করে দিলেন। এই নাপাক শুক্রের বন্দোবস্ত করে দেওয়ার পরে একটি নির্ধারিত নার্ভের মাধ্যমে এমন একটি জায়গায় নিয়ে রাখলেন যেই জায়গাটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় উল্লেখ করা হয়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। কোরআনের ভাষায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি করারিন মাকিন, এটি হচ্ছে একটি সুরক্ষিত জায়গা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এই কারণে তুমি আমাকে ভয় করবে। কথা বুঝতে পারছেন? ভয় করতে হবে কাকে? আল্লাহ। রব্বুল আলামিন তিনি আরো বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। অস্তিত্বটা আমি তোমাকে কেমনে দান করেছি একটু বুঝো, কেন যে ভয় করবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এক ফুটা নাপাক শুক্র থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, প্রথমত যখন মাতৃ জঠরে প্রবেশ করালাম একে একে করে চল্লিশটা দিন সেখানে অবস্থান ঘটালাম, ওই জায়গাতে চল্লিশটা দিন রাখলেন। মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞানীরা আজকে গবেষণার মাধ্যমে প্রকাশ করে দিয়েছে এই চল্লিশ দিন যাওয়ার পরে মহান আল্লাহ পাক 1450 বছর আগেই ঘোষণা দিয়েছেন কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এই জায়গাটার মধ্যে
আস্তে আস্তে করে এমন এই রক্তের চাক্কাটাকে জমাট করে দিয়ে তারপরে আরো 40 এর ব্যবস্থাপনা করে দেন সুবহানাল্লাহ আরো 40 রক্তের চাক্কা থাকে এই ভাবে যখন আরো সামনের দিকে যায় 40 তখন রক্তের চাক্কা থেকে গোশতের টুকরা বানিয়ে দেন গোশতের টুকরাটা একেবারে কাদা অবস্থায় থাকে নরম থাকে মহান আল্লাহ পাক তাকে শক্তিশালী করে দিয়ে তারপরে তার মধ্যে আকার আকৃতি ধারণ করেন জোরে কোন সুবহানাল্লাহ আমরা এখানে যারা এসেছি একজন মানুষও বলতে পারবে না একের সাথে অন্যের মিল আছে যদিও বাংলাদেশে অনেক শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া যায় অথবা যমজ সন্তান একই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় ওই সময়টুকু যমজ যে ভূমিষ্ঠ হলো কিছু না কিছু পার্থক্য জোরে বল করে দিয়ে কে কিছু না কিছু পার্থক্য করে দেন কে আল্লাহ পাক একজন মেয়েকে দুইজন কন্যা সন্তান মনে করেন হয়েছে একজনকে একটু উঁচু করে দিয়েছেন লম্বা মানুষ বানিয়ে দিয়েছেন আরেকজনকে একটু খাটো করে দিয়েছেন কথা কোন ঠিক কি না অথবা চেহারার মধ্যে কোনো একটা তিল দিয়ে হলো আল্লাহ পাক তার পার্থক্য করে দিয়েছেন কলা কৌশলকারী কে একটু জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন চিনি ডাক দিয়ে বলেন বান্দারি সৃষ্টির মহা কৌশল আমি আল্লাহ গ্রহণ করলাম একের সাথে অন্যদেরকে মিল খাওয়ালাম না খাপ খাওয়ালাম না একটু সাধারণত ঘোষণা দিলে একটু উদাহরণ দিলে বুঝবেন আপনি আমার হাতের সাথে যে এই সমস্ত আঙ্গুলগুলো আছে জোরে কোন তো এই আঙ্গুলগুলোর ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা কথা কন্যাকে আছে কিনা এই যে ফিঙ্গারপ্রিন্ট আমরা দিয়ে থাকি এক একটা ফিঙ্গারপ্রিনের অবস্থাটুকু যদি আমরা লক্ষ্য করি কনিষ্ঠ আঙ্গুলের সাথে বৃদ্ধাঙ্গুলের জোরে কন্ঠ কোনো মিল পাওয়া যাবে নাকি আপনারা বলতে পারেন কেমনে মিল হবে এই যে বৃদ্ধাঙ্গুল দুইটা আমার আল্লাহ দান করেছেন একটার সাথে আরেকটার কোনো মিল রাখেন নাই দুইটার সাথে দুইটাকেই রেখে দিয়েছেন তিনি ডেকে বলেন হে জগতের মানুষেরা সৃষ্টির জন্য আমি আল্লাহ পাক তোমারকে কলা কৌশল অবলম্বন করলাম আর আমার চেয়ে উত্তম রূপে সৃষ্টিকারী জুড়ে কোন আরো কেউ আছে নাকি আল্লাহর চেয়ে অধিক সুন্দর করে বানানো ওলা আর কেউ নেই আপনাদের অঞ্চলে কেউ পাওয়া যাবে খুঁজে ভাই একটু জোরে এখন পাওয়া যাবে কাউকে পাওয়া যাবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে দুজনের গল্প কাহিনী একজন আল্লাহর বান্দা তিনি রাজ্য পরিচালনাকারী ছিলেন প্রত্যেক রজনীতে বিশেষ করে পূর্ণিমার চাঁদ দেখার জন্য তার মনে জাগ্রত হতো যে আকাশের চাঁদটাকে প্রত্যেক সময়ে সে দেখবে পূর্ণিমার চাঁদ এই সময়টুকু নির্ধারণ করে বিবিরে নিয়ে যখন গেল বিবিকে ডেকে বলছে প্রাণের বিবি তাকাও তো আকাশের চাঁদ পূর্ণিমার চাঁদটা কতই না সুন্দর বিবি বলছে আমার তোমার এই কথার উপরে ঈর্ষা জন্মে গেল আর আমার ধারণা হয়ে গেল তুমি আমার কথা মানতে পারবে না সেই কথাটা ছিল এই আকাশের চাঁদের চেয়ে সামনে দাঁড়িয়ে থাকা বিবি যে আমি তোমার আমি সবচেয়ে বেশি সুন্দর কথা বুঝতে পারেন আকাশের চাঁদের চেয়ে কোন নারী সুন্দর এই ঘোষণা দিলে পরে স্বামী মানবে কথা কন্যাকে স্বামী মানবে স্বামী তো মানতে পারবে স্বামী তার দিকে একটু তীক্ষ্ণ নজর দিয়ে দাম্ভিকতা প্রকাশ করে দাম্ভিক মানুষ পৃথিবীতে আছে কিনা কোন একটু জোরে কন্যা আছে কিনা একটু দাম্ভিকতা প্রকাশ করে বলল যে কোথায় আকাশের চাঁদ আর কোথায় তুমি একটা কামরার ভিতরে ঢুকিয়ে দিয়ে যদি লাইটটা বন্ধ করে দেওয়া হয় অন্ধের মতন তালাশ করলেও তোমাকে খুঁজে পাওয়া সম্ভব না বিবির মনে কষ্ট জন্মালো এই অবস্থায় তার কাছ থেকে ঘরে চলে গেল চিন্তায় ব্যবুর হয়ে গেল কি করে বোঝানো যায় তার চেয়ে যে আকাশের চাঁদের চেয়ে যে আমি সুন্দর গবেষণার মধ্যে পড়ে গেল চিন্তায় করতে করতে একটি পর্যায়ে উত্তীর্ণ হয়ে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার সহজে মস্তিষ্কে ঢুকে গেল ফজরের সালাত ফজরের নামাজটা তো মনে হয় ইমাম সাহেব পড়াবেন ওনারে ডাকি ইমাম সাহেবরে ডাকানো হলো
জিজ্ঞেস করা হলো কেন আপনাকে আমাকে কেন ডেকেছেন আপনি এই কথাটুকু জিজ্ঞেস করার পরে তিনি বললেন ফজরের নামাজ তো আপনি পড়াবেন কহা ইনশাআল্লাহ যদি ফজরের নামাজটুকু আপনি পড়ান তাহলে ওই সময়টুকুর মধ্যে আপনি কোরআনুল হাকিমের ছোট্ট একটা সূরা দিয়ে প্রথম রাকাতটা পড়াবেন এই সূরাটুকু আমরা সবাই পড়ি সূরাতুত তিন পড়ি কি পড়ি না সূরাতুত তিনের দ্বারা আপনি সালাত আদায় করাবেন নামাজ পড়াবেন যখন আপনি এই আয়াতে কারিমার মধ্যে আসবেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আছে কি না কোন এই আয়াতটাই আসলে আপনি পড়বেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীম নামাজ হবে কথা কোন নাকি নামাজ হবে কিয়ামত পর্যন্ত নামাজ যদি পড়ে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে এই কথাটুকু বলে দেওয়ার পরে তিনি বললেন এটা আবার কেমন কথা আল্লাহর কোরআনে রদ বদল আমি করব কি করে কোরআনে রদ বদল করা কাহার পক্ষে সম্ভব কথা কোন নাকি সম্ভব সম্ভব না এই অবস্থায় তিনি খুলে বললেন এই এই ঘটনা রাতে ছিল আপনি যখন বুঝবেন যে বাদশাহ মহোদয় মসজিদ থেকে বেরিয়ে আসছে তখন মুসল্লিদেরকে নিয়ে আপনি যথাযথভাবে নামাজটুকু আদায় করাবেন এই চিন্তায় তিনি এই কথাটুকু বলে দিলেন ইমাম সাহেব চলে গেলেন সময় মতো মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়ে গেল আর সেই সময়টুকুর মধ্যে আল্লাহর বান্দা প্রস্তুতি নিয়ে তারপর মসজিদের দিকে রওনা করল আবার যখন সময় হয়ে গেল জামাতে দাঁড়ানোর ইকামত শুরু হয়ে গেল জামাতের জন্য ইমাম সাহেব তিনি তার নির্ধারিত জায়গার মধ্যে প্রস্তুতি নিয়েছেন যখন ইকামত শেষ হয়ে গেল তখন তিনি তাকবীর দিলেন আল্লাহু আকবার শুরু হচ্ছে ফজরের সালাত ফজরের নামাজ এই ফজরের নামাজটুকু যখন শুরু হয়ে গেল তখন তিনি আস্তে আস্তে করে সানা পড়লেন তাউস পড়লেন সূরাতুল ফাতিহা কমপ্লিট করলেন এরপরে আল্লাহর বান্দা এবার আস্তে আস্তে করে সূরাতুত তিন তেলাওয়াত করলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল এরপরে কি কথা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম এবার ইনসানটাকে বাদ দিয়ে পড়ছে খামারা ফি আহসানি তাকবীম পিছন দিক থেকে বাদশা লোকমা দিয়ে দিল রাজ্য পরিচালনাকারী আল্লাহর বান্দা লোকমা দিয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম ইমাম সাহেব বিপাকে পড়ে গেল চিন্তা করলো লোকমা গ্রহণ করব নাকি রানীর কথা শুনে সামনের দিকে অগ্রসর হব আমরা লক্ষ্য করেছি কখনো কখনো নেতাকে বাইস্ট করতে হলে তারপর ওনার বিবিরে বাইস্ট করলেই সহজ হয়ে যায় ঠিক কিনা বলেন নেতারে যদি কাবু না করা যায় বিবিরে গিয়ে ধরতে পারলে ঠিক মতো নেতার আর এখানে কোনো হাওয়া থাকে কথা কন নাকি হাওয়া থাকে না ইমাম সাহেব আল্লাহর বান্দা তিনিও চিন্তা করলেন যা আছে কপালে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীম বলে যখন সামনের দিকে অগ্রসর হলো হঠাৎ করে দেখা গেল ইমাম সাহেবের এই কথাগুলো লোকমা দেওয়ার পরেও গ্রহণীয় না হওয়ার কারণে রাগ করে তারপরে মসজিদের এরিয়া ছেড়ে দিল যখন তিনি বুঝতে পারলেন আমরাও জানি রাগের মাথায় কোনো মানুষ যদি হেঁটে বেড়ায় হেঁটে চলে যায় তখন তার যে সমস্ত কাপড়গুলো আছে গায়ের সেই সমস্ত কাপড়ের একটা শব্দ আছে কিনা এই শব্দটুকু পাওয়ার পর বুঝতে পারলেন এরিয়া ছেড়ে দিয়েছে সবাইকে বললেন হাত ছেড়ে দেন হাত ছেড়ে দিলেন হাত ছেড়ে দেওয়ার পর নতুন করে আবার পুনরায় নামাজ শুরু করলেন কারণ ওনারও জানা আছে এইভাবে কেয়ামত পর্যন্ত নামাজ আদায় করলে নামাজ হবে আল্লাহর বান্দা যথা নিয়মে নামাজ পড়ালেন মহল থেকে আওয়াজ চলে আসলো ডাক দিয়া বলল ইমাম সাহেবকে উপস্থিত করানো হোক তিনি চলে গেলেন ডাকের সাড়া দিতে গিয়ে যখন মহলে গেল ডেকে ডেকে বলছে গত রজনী
আল্লাহর বান্দাকে ডেকে বলছে আপনি কোরআনুল হাকিমটাকে হাতে নেন, তারপরে হাতে নিল সূরাতুত তিন বের করেন, বের করলো তেলাওয়াত শুরু করেন, তারপরে তেলাওয়াত শুরু করলো, যখন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলে শেষ করলো, সাথে সাথে বলল এতক্ষণ পর্যন্ত আমি এই আয়াতে কারিমার লুকমা দিয়েছিলাম কিন্তু আপনি নি লুকমা গ্রহণ করলেন না, কারণটা কি? যেহেতু আপনি বারবার লুকমা দেওয়ার পরে গ্রহণ করলেন না, সেহেতু আপনাকে আর জোহরের থেকে মসজিদে দেখতে চাই না, এই আওয়াজটুকু দেওয়ার পরে ইমাম সাহেব চিন্তা করলেন রানীর কথা অনুযায়ী আমার ইমামতিটাই চলে গেল। এই কথাটা মনে মনে চিন্তা করার সাথে সাথেই রানী আস্তে আস্তে করে আর একটা কামরা থেকে বেরিয়ে আসলো, ডাক দিয়া বলতে লাগলো ইমাম সাহেবকে নিয়ে তুমি কি ঝগড়া বাজালে? আবার আল্লাহর বান্দিকে ডেকে বললেন তার স্বামী, তিনি বলতেছেন তিনি নামাজের মধ্যে মস্ত বড় ভুল করেছেন, কি ভুল করেছে? আল্লাহর বান্দা বললেন আমি লুকমা দিয়েছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলে, কিন্তু বারবার তিনি বলেছেন কামারা ফি আহসানি তাকওয়িম। ইমাম সাহেবের কথাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহর বান্দি স্বামীকে ডেকে বললেন স্বামী আমার ইমাম সাহেব তো ভুল করে নাই, ইমাম সাহেব তো সঠিকই পড়েছে। সাথে সাথে বলল ইমাম সাহেব আপনি চলে যান, জোহর কেন, আরো যে ওয়াক্তগুলো আছে আমি যতদিন বেঁচে আছি আপনি এই মসজিদে নামাজ আদায় করাবেন। সুবহানাল্লাহ, ইমাম সাহেব তো খুশিতে তারপরে বেরিয়ে আসলো, স্বামী ডেকে বলছে তোমার তো ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দি বললেন না না আমার ইমান নষ্ট হবে না। তিনি বললেন আল্লাহর কোরআনে বলছে একভাবে, তুমি বলছো ভিন্নভাবে, কারণটা কি? তারপর আল্লাহর বান্দি ডেকে বললেন গত রজনীর কথা তোমার মনে পড়ে কি? যে রজনীতে আমি পূর্ণিমার চাঁদ দেখার জন্য তোমার সাথে গিয়েছিলাম, তখন আকাশের তারকাদের দিকে লক্ষ্য করে, চাঁদের দিকে লক্ষ্য করে বলছিলে আকাশের চাঁদটা কতই না সুন্দর। আমি ডেকে ডেকে বলেছিলাম আমি সামনে দাঁড়িয়ে থাকা তোমার বিবি এই আকাশের চাঁদের চেয়ে সুন্দর, তুমি বলছিলে কি করে সম্ভব, সেটা তো হতেই পারে না, আকাশের চাঁদটা অনেক সুন্দর। তিরস্কার করেছিলে আমার প্রতি, দাম্ভিকতা প্রকাশ করে একটি আওয়াজ ছুড়ে মেরেছিলে, অন্ধের মতন তালাশ করলেও তারপরে তোমারে খুঁজে পাওয়া যাবে না। আজকে তোমার কথা যদি সত্যি হয় তাহলে আল্লাহর কথা মিথ্যা, আর যদি আল্লাহর কথা সত্যি হয় তাহলে তোমার কথা মিথ্যা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের দ্বারা বুঝিয়ে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি, এই জন্য মানুষ ভয় করতে হবে কাকে? কথা বুঝতে পারছেন? এই জন্য মানুষ ভয় করতে হবে আল্লাহকে। ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ইলা জান্নাতি যুমারা বলে আলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন হে জগতের মানুষেরা শোনো রে, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, আর যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করতে করে তারা কখনো পরের জমিন জুড়ে কন্ত জবরদখল করে নিতে পারে নাকি? এরকম মানুষ মনে হয় গাজীপুরে একজনও নাই, কথা কন না কেন? যদি আল্লাহকে ভয় করত তাহলে কখনো একে অপরকে বিপদগামী করতে পারত না, আল্লাহকে যদি ভয় করত মৃত্যু তার জন্য চিরনির্ধারিত, এই কথাটা যদি অন্তরে ধারণ করে বাস্তবায়ন করার চেষ্টা করত ওই মানুষ কখনো অপরের জমি দখল করতে পারত না, ঠিক কিনা বলে? সেই মানুষ কখনো অন্যায় কাজ করতে পারত না। যদি সে ব্যবসায়িক হয় ব্যবসার মধ্যে কোনো দুর্নীতি করতে পারত না, যদি সে দায়িত্বশীল ব্যক্তি হয় সেই দায়িত্বশীল ব্যক্তির মধ্যে কোনো প্রকারের দুর্নীতি থাকত না। একমাত্র আল্লাহকে ভয় করলে পরে, জোরে বলুন তো তার জন্য ফয়সালাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে বলছেন তোমার জন্য ফয়সালা করে দেওয়া হবে। ওই সময় জান্নাতের দরওয়াজার নিকটবর্তী করার পরে আল্লাহর বান্দা এবার মহান আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন ওই আল্লাহ তাআলা একটু ধৈর্য ধারণ করো, আমার একটু দাঁড়ানোর ব্যবস্থাপনা করো, আমাকে একটু দেখার জন্য সুযোগ করে দাও। ফেরেশতা পিছন দিক থেকে যে হাঁকাচ্ছে ওই ফেরেশতাকে ডেকে বলছে একটু দাঁড়াও, আমি আমার রবের পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত পেয়েছি এগুলো ভালো করে একটু দেখি। এই সময় পিছন দিক থেকে আরেকটা ধাক্কা দিয়ে বলবে আরো সামনে যাও, গিয়ে দেখো তোমার আল্লাহ আরো সুন্দর করে ব্যবস্থাপনা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ,
সেজন্য ভাইরা আমার ভয় করতে হবে কাকে আর হজর এখন কাকে আজকে যদি সমাজের মধ্যে আল্লাহর প্রতি ভয় মানুষের গভীরভাবে থাকতো তাহলে এই সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা সৃষ্টি হতো হতো না আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই এর পিছনে এটাও একটা কারণ তারা আল্লাহকে ভয় করে না কথা কন না কেন অথচ ইতিহাস তালাশ করলে পরে বাস্তব নমুনা আমরা খুঁজে পাই হযরতে রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিবিদের সাথে ভালো আচরণ করতেন বিবিরা রাসূলের সাথে ভালো আচরণ করতেন আর আজকে আমরা উভয় দল নষ্ট হওয়ার পথে স্বামী স্ত্রী দুইজনের মহব্বতে নষ্ট হওয়ার পথে কথা বলেন ঠিক কি না আমার চোখে ভাসমান আমি ক্ষুদ্র ব্রেইনে আমার চোখে যেটা ধরা পড়ে আমার দৃষ্টি যেখানে গিয়ে আপনার অ্যাটাক করে সেটি হচ্ছে আগামী এমন একটা দিন আসছে সেই দিনের মধ্যে স্বামী স্ত্রী পিতা পুত্র এবং কন্যা সন্তানের সাথে মায়ের কোনো আচরণ ভালো থাকবে না কারণ এই জগতে আসার পরে ডিজিটালের মধ্যে আমরা পড়তে পড়তে এমন একটি পর্যায়ে এসেছে এক সুফাই বসে বসে পরিবারের সমস্ত মানুষেরা মোবাইল নিয়ে তারপরে ব্যস্ত হয়ে গেছে আমি মনে হয় ভুল বলেছি ছোট্ট বাচ্চা ছোট্ট একটি বাচ্চা যেই বাচ্চার বয়স মনে করেন 7 বছর তার হাতে বাবা একটা টেপ উঠিয়ে দিয়েছে আর সে এখানে বসে বসে কার্টুন দেখছে বাবা তার মোবাইল দিয়ে ফেসবুকের মধ্যে পড়ে আছে মা তার ফেসবুকে পড়ে আছে অন্যান্য সন্তানেরা নানা দিন গেমসের মধ্যে পড়ে আছে ফ্রি ফায়ারের নামে মহা ব্যাধির মধ্যে পড়ে আছে এই সব কিছুর কারণ হচ্ছে আল্লাহকে ভয় করার থেকে দূরে থাকার কারণে একটু জোরে কোন ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে ওদের জন্য আমি নৈকট্য হাসিল করে দিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সম্মানের ব্যবস্থাপনা করে দিয়েছি والسابقون أولئك المقربون كارباني الله رب العالمين تني ডাক দিয়া বলেছেন অগ্রগামীরা তো অগ্রগামী হয়ে গেছি আর তারা আমি আল্লাহর নৈকট্য হাসিল করেছে কেবল জোরে কোন বন্ধু কারে ভয় করার কারণে আল্লাহকে ভয় করার কারণে এখন প্রশ্ন হলো আমরা কি আল্লাহকে কখনো দেখেছি নাকি তাহলে আল্লাহকে কেন ভয় করব এটা আমাদের প্রশ্ন আসে কি না একটু জোরে কোন না আসে কি না আমরা তো আল্লাহকে দেখি নাই তাহলে আমরা আল্লাহকে ভয় করব কেমনে এই কথাটার জন্য যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের দৃষ্টিতে ধরা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হে তুমি আমাকে দেখার জন্য ব্যভুর হওয়ার কোনো প্রয়োজন নেই সৃষ্টিকে দেখো তারপরে আমি আল্লাহ আমি স্রষ্টাকে তোমরা পেয়ে যাবে সুবহানাল্লাহ বলতেন না সৃষ্টিকে দেখে কি স্রষ্টাকে বোঝা যায় না ভাই কথা কন্যাকে বোঝা যায় না ন্যাশনাল জিওগ্রাফি আজকে গোটা বিশ্ববাসীর মধ্যে প্রমাণ করে দিয়েছে আল্লাহ এমন বড় স্রষ্টা এমন বড় মালিক সকল জায়গার মধ্যে তিনি তার ক্ষমতাটাকে বিরাজমান করে দিয়েছেন অন্ধ অন্ধ একটি সাপ গর্তের ভিতরে থাকা অবস্থায় খাবারের ব্যবস্থার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটা পাখিকে নিয়োজিত করে দিয়েছেন নিয়োগ দিয়েছেন আর সে তার দায়িত্ব নিয়ে প্রত্যেক দিন খাবার নিয়ে এসে অন্ধ সাপের মুখের মধ্যে উঠিয়ে দেয় এটা কি আপনারা কখনো দেখেছেন কথা কন্যাকে দেখেছেন শুধু ফেসবুক নয় ন্যাশনাল জিওগ্রাফির দিকে একবার তাকান আল্লাহ যে কত বড় মহান সৃষ্টি নিয়ে গবেষণা করার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার থেকে আমরা নিঃসন্দেহে খুঁজে পাই এই শুধু তাই নয় একটি বড় মাছ আরেকটা মাছকে খাবার হিসাবে ব্যবস্থাপনা করেছেন কি আর একটু জোরে কোন ব্যবস্থাপনা করেছেন কে আল্লাহ একটা বড় মাছ আরেকটা বড় মাছের সামনে দিয়ে গেলে সেই মাছটা তার খাবার হয় উদাহরণ দিলে সহজে বুঝে আসবে আপনাদের একটা পুকুর আছে মনে করেন আপনার একটা পুকুর আছে এই পুকুরটার মধ্যে
2000 থেকে 5000 আপনার ভিন্ন ভিন্ন মাছের পোনা মাছের বাচ্চা ছাড়লেন একটি পর্যায়ে আপনারই এই ফিশারির মধ্যে পুকুরটার মধ্যে প্রজেক্টের মধ্যে মনে করেন আপনার ছেলে কান্নাকাটি করে 10টা বোয়ালের কথা বুঝেন নাই 10টা কি বোয়াল মাছের বাচ্চা ছেড়ে দিল এখন বছর যখন শেষ হবে বছর শেষ হওয়ার পরে 1000 মনে করেন আপনি রুই মাছের পোনা ছেড়েছিলেন এখন 10টা বোয়ালের পোনার কারণে বাচ্চার কারণে বছর শেষে জাল টান দিলে পরে কয়টা পাবেন কয় হাজার 1000 এর থেকে কয়শো পাবেন অনেক বড় কঠিন অবস্থা হতে পারে তার কারণ হচ্ছে ওই মাছগুলো এই মাছের খাবার হিসাবে মহান আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন কথা বলেন ঠিক কি না আমার ভাইরা কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেখে বলবেন যাও জান্নাতের মধ্যে কারণ দুনিয়াতে তুমি আমাকে ভয় করেছিলে দুনিয়ার সমস্ত চাকচিক্য দুনিয়ার সমস্ত প্রকার তোমার সামনের যেই বিষয়গুলো ছিল যেগুলো অন্যায় ছিল পরিহার করেছিলে আমারে দেখে এই কারণে আমি আল্লাহ পা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি এই সন্তুষ্ট চিত্তের কারণে আল্লাহ বলেন যাও তোমার জন্য আমি আজকে জান্নাত নির্ধারণ করে দিলাম নির্ধারণ করে দিয়েছেন কে আল্লাহ এর পিছনে একটা কারণ এই ভয়ের পিছনে যদি আপনি দৌড়াতে চান তাহলে আজকেরই পবিত্র কোরআনুল হাকিমের আমার আগে জুবায়ের সাহেব যে কথাগুলো বলেছেন যে আল্লাহর কোরআন এমন একটা কিতাব যেই কিতাব হচ্ছে গোটা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহর দিকে ঝুঁকায় কথা কোন না কেন এই কিতাব মানুষকে আল্লাহর দিকে ঝুঁকায় দেয় শুধু তাই নয় আপনি যদি একটু উদাহরণ দিলে নামাজে গেছেন ইমামের পিছনে হোক ইমামের পিছন ছাড়াই হোক সুন্নাত হোক বেতের নামাজের মধ্যে আপনি আছেন এমন সময় বলেন তো বলেন আপনি যেই সূরা দিয়ে নামাজ আদায় করছেন এই সূরার কারণে আপনার মন দিল কার দিকে আর একটু জোরে এখন কার দিকে আল্লাহর দিকে শুধুমাত্র কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় আল্লাহ এই হাফেজে কোরআনদের কে কবুল আর মঞ্জুর করে আর একটু জোরে কোন আমিন এখন ভয় করে আল্লাহ পাক বলেন ক্বাল লাহুম খাযানাতুহা এই যে দেখা যায় সমস্ত নাজ নিয়ামতগুলো এই নাজ নিয়ামতগুলো সব তোমার জন্য যখন এই কথা বলা হলো আস্তে আস্তে করে জান্নাতের দরওয়াজার কাছে গেছে এখনো বেহেশতের ভিতরে পা দেন নাই তখন বান্দার একটি আওয়াজ তুলবে ওয়াকুলুল হামদুলিল্লাহি আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা فنعم أجر العاملين الله رب العالمين البندى بعد ديك بولمين وقالوا الحمد لله সমস্ত প্রশংসা গুলো আল্লাহ তোমার কারণ তুমি ওয়াদা করেছিলে দুনিয়ার জমিনে তোমাকে ভয় করলে পরে জান্নাত দিবেন আজকে সমস্ত ওয়াদাগুলো বাস্তবায়ন হয়েছে এই কারণে আমিও পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ব কি আল্লাহ প্রশংসা করব কিনা ইনশাআল্লাহ সমস্ত অবস্থায় ভালো থাকি মন্দ থাকি সুখে থাকি দুঃখে থাকি আজকে আমাদের সমাজ ব্যবস্থাপনাটা এত দুর্বল হয়ে গেছে যদি জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছো তুমি বলে না বেশি ভালো না কথা বলেন না কেন কেমন আছো তুমি অনেক খারাপ দিন যাচ্ছে ব্যবসা বাণিজ্য খারাপ হ্যাঁ এরপরে চাকরিতে আপনার বিভিন্ন ধরনের ছাঁটাই চলছে এই সেই নানান কিছু বাচ্চাদের অনেক ধরনের অজুহাত তাদের অনেক চাহিদা সব কিছু মিলিয়ে আমার অবস্থা খুব খারাপ এরকম বলে কি বলে না অথচ প্রত্যেকটি জায়গায় ইমানদার মুমিন মুত্তাকিনের বলা উচিত ছিল যে অবস্থায় আল্লাহ রেখেছেন আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ শুকরিয়া তান করে নিচ্ছে আলহামদু আর একটু জোরে কোন আলহামদু লিল্লাহ সমস্ত অবস্থার মধ্যে ভালো থাকেন
দুঃখে থাকেন, সুখে থাকেন, ভালো থাকেন, মন্দ থাকেন, সমস্ত অবস্থার মধ্যেই বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ আপনার চেয়ে আরো বহু বহু দুর্বল অবস্থানের মধ্যে রেখেছেন অনেক মানুষদেরকে। একটু প্ল্যাটফর্মের দিকে তাকান, আপনাদের এই শিববাড়ি, হ্যাঁ, এই প্ল্যাটফর্মে রেল স্টেশন জংশনের বা বাংলাদেশের যে সমস্ত জংশনগুলো আছে আপনি একবার গিয়ে তাকিয়ে দেখুন, অনেক মানুষেরা নিচে নিচে ফ্লোরিং এর মধ্যে, আপনার বিছানা নাই, কিছুই নাই, যে গায়ে লুঙ্গিটা ছিল এই লুঙ্গিটাকে আস্তে করে গায়ের মধ্যে দিয়ে তারপরে রাত যাপন করতে আছে। কথা কন না কেন? ওই মানুষটার দিকে তাকালে পরে আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন। আপনার পার্শ্বের মানুষ, দুর্বল মানুষের দিকে তাকালে পরে আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন। কিন্তু মানুষ যার এতই নিমুখারাম হয়ে যায়, কারণ আল্লাহ নিজেই মানুষের প্রতি সন্তুষ্ট হতে পারেন না। জোরে কোন ঠিক কিনা, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। তার মানে হলো সামনের দিকটা দেখে পিছনের দিকটা আমরা দেখি না, সামনের দিকে যেই ভালোটা থাকে সেই ভালোটার জন্য আমরা কামনা করি। দুর্বলতার মধ্যে পড়ে গেলে আমরা নিজের আল্লাহর দিকে, আল্লাহর কাছে আমরা নিজেরা অনেক বলা বলি করি। সেই জন্য ভাইয়েরা আমার, যত কিছু অবস্থানেই থাকি না কেন, সব সময় জোরে কন্ত প্রশংসা করবো কার? আর একটু জোরে বলেন কার? নামাজের মধ্যে তো আমরা প্রশংসা করেছি তারই, ঠিক না কোন? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা অপূরণ আর কেহ নেই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক কিনা বলেন? এই জন্য প্রশংসা করব কার? আল্লাহ পাক। এবার জান্নাতের ভিতরে পাটা দিল, এই জান্নাতের ভিতরে পাটা দেওয়ার পরে আল্লাহ পাকের বান্দা এবার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে আছে, দৃষ্টি দিয়ে দৃষ্টিটা এদিক এদিক ছোটাচ্ছে। এমন সময় আল্লাহ পাক ডেকে বলবেন, হে আমার জান্নাতের দ্বাররক্ষীরা, হে জান্নাতের ফেরেশতারা, আমি আমার বান্দার জন্য পৃথিবীতে ভয় করার কারণে আজকের দিনে তার জন্য একটি সিংহাসনের ব্যবস্থা রেখেছি, জান্নাতে রাখছি, এনে তার সামনে ধরে দাও সে যেন বসতে পারে। আর একটু আস্তে কোন সুবহান বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, দেখে বলেন আমি আমার নিজ হাতে জান্নাতের মধ্যে তাদের জন্য যে সিংহাসনটা রাখলাম, দুনিয়ার কোনো কাঠ ব্যবহার করি নাই, জান্নাতের কোনো কাঠ আমি আল্লাহ ব্যবহার করি নাই, স্বর্ণকচিত বিশিষ্ট সিংহাসন তুমি দুনিয়াতে আমারে ভয় করার জন্য আজকে রেখে দিয়েছি, ভয় করব কারে? আরেকটু জোরে কোন কাকে? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে আমাদের চোখের সামনে ভাসমান হয়ে যায় জিন্নুরাইন, যাকে দুই নূরের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। আপনারা যারা হজ করেছেন অনেকেই দেখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামতির পরে বেরিয়ে আসলে পরে বড় একটি কবরস্থান মসজিদে নববীর পাশে দেখা যায়, যাকে আমরা সহজে চিনি জান্নাতুল বাকি বলে। জান্নাতুল বাকিতে যখন আল্লাহর বান্দারা হুজ্জাজেন একরামজন ভিতরে প্রবেশ করে, সাইনবোর্ড কৃত একটা কবরস্থান আছে, সাইনবোর্ডটার নিচেই কবরস্থানের যিনি আছেন তিনি ছিলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবদ্দশায় আল্লাহর বান্দাকে লোকেরা জিজ্ঞেস করেছিল, সাহাবায়ে আজমাইনরা সকলেই মিলে জিজ্ঞেস করেছিলেন, ও আল্লাহর বান্দা তুমি কবরকে সামনে পড়লে পরে এত কাঁদো কেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে উপস্থাপন করে জানিয়ে দিলেন। আপনারা কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেন নাই নাকি সর্বপ্রথম ঘাঁটি হবে কবর, আর এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে সমস্ত ঘাঁটিগুলো তার জন্য আসান হয়ে যাবে। নবী যেই কথাগুলো বলার কারণে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যেতেন, আর আমরা নিজেরা কবরের দিকে যাই, মানুষ যদি মারা যায় সামনের মধ্যে সামনে রেখে তারে তারপরে বক্তব্যের একটা বড় লম্বা সময় পার করে দেই, বক্তব্যের পালা চলতে থাকে, এই বক্তব্যের শেষাংশের জিরু এই ফলশ্রুতি জিরু হয়ে যায়, দাঁড়িয়ে যায় জিরু, কারণ বাড়িতে যাওয়ার পরে মৃত্যুর কথাটা এখানে যাও বলেছিল, বাড়িতে যাওয়ার পরে আর মৃত্যুর কথা স্মরণ থাকে না, এরকম জোরে কন্ঠ আছে কিনা। সেজন্য ভাইয়ের আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলছেন, বান্দারে তুমি আমাকে ভয় করো, বান্দি আমাকে ভয় করো, সকল জায়গা থেকে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারতাম তাহলে আমাদের সমাজে এত বড় দুরবস্থা হতো না। যদি আমরা সকল জায়গার মধ্যে আল্লাহকে ভয় করতাম তাহলে আমাদের মধ্যে জুড়ে কন্ত কোনো বিশৃঙ্খলা হতো না। কি একজন ভাই অন্য ভাইকে দেখতে পারে না, সমাজে আছে না কথা কন্যা কে আছে না, এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালাকে দেখতে পারে না, একজন আরেকজনের সাথে শত্রুতা মিতার ভাব প্রকাশ করেই যাচ্ছে, একটা সময় এমনই চলে আসে যে সময়টার মধ্যে মানুষরা বিপাকে পড়ে যায় দুইজনের ঝগড়ার কারণে। যদি আমাদের মধ্যে এই চিন্তা চেতনা আসতো আমরা আল্লাহকে ভয় করি, সেই মানুষগুলো কখনো এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে পারতো না, কি কোনোদিন পারতো না। সব জায়গায় একে অপরের প্রতি যেন সাপে আর বেজি লড়াইয়ের মতন হয়ে আছে, কথা কন ঠিক কিনা, সব জায়গার মধ্যে এরকম হয়ে আছে, একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর ভালো চোখে দেখে না, একজন চাকরিজীবী তার আপনার উপরের চেয়ারে যিনি আছেন ওই চেয়ারের মালিকটাকে ওই চেয়ারে যিনি বসে আছেন ওনাকে ভালো চোখে দেখে না, এরকম আছে কিনা কন। আবার দেখা গেল কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় পরিবার পরিবারের সাথে একে অপরের সাথে মিল মহাব্বত না থাকার কারণে অনেক ধরনের জঞ্জাল সৃষ্টি হচ্ছে, এই সমস্ত জঞ্জাল থেকে উঠে আসতে হলে কারে ভয় করতে হবে, একটু জোরে কোন কাকে, আল্লাহকে ভয় করতে হবে। এই আল্লাহকে যখন মানুষেরা ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন তোমার জন্য আমি জিম্মাদারি নিয়েছি, আর সেই জিম্মাদারি হচ্ছে আল্লাহর জান্নাত। আল্লাহ আমাদের সকলকে ভয় ভীতির মাধ্যমে মহান আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার তাওফিক দান করো। আর একটু জোরে কোন আমিন। বিশেষ করে বিশেষ করে দারুল আবরার হেফজুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ কবুল করো। আপনারা লক্ষ্য করছেন প্রায় 41 জন হাফেজে কোরআন যারা আজকে মাথার মধ্যে পাগড়ি নিবে, আপনাদের গাজীপুরের বিভিন্ন মার্কেটের মধ্যে অনেক ভালো দামি দামি কাপড় পাওয়া যায়, যাই কি যাই না, অনেক দামি কাপড়ও পাওয়া যায়, আর ওই কাপড় আর আজকে যে পাগড়ি মাথায় নেবে হাফেজে কোরআনরা, বলেন তো দুইটা কাপড়ের মধ্যে পার্থক্য আছে কিনা, একটু জোরে কোন না, পার্থক্য আছে কিনা, একটু উদাহরণ দিলে বুঝবেন। একই তান থেকে একজন প্যান্টের কাপড় কিনেছে 2 গজ নাকি অথবা 2.5 গজ প্যান্টের কাপড় কিনেছে, এখন বা যতটুকু লাগে ততটুকুই কিনলো মনে করে, হঠাৎ করে একজন এসে বলল এই প্যান্টের তান থেকে আমাকে 12 গিরা কাপড় দেবে। এখন ওই মানুষটা জিজ্ঞেস করলো এই 12 গিরা কাপড় দিয়ে তুমি কি করবে, এটা দিয়ে তো পেটিকুটও বানানো সম্ভব না, কারণ মোটা কাপড় দিয়ে তো কখনো পেটিকুট বানায় কথা কন, যেরকম বানায় এটা তো তাও সম্ভব না, তুমি এটা দিয়ে কি করবে। আল্লাহর বান্দা জবান খুলে বলছেন আমার এই 12 গিরা কাপড় দিয়ে আমার ঘরের ভিতরে যে একটি পাণ্ডুলিপি আছে আল্লাহ প্রদত্ত, যাকে আল্লাহ বলছেন নাযযালা আলাইকাল কিতাবা বিল হক, সত্যরূপে পৃথিবীতে আমার আল্লাহ অবতীর্ণ করেছেন, সেই সত্যরূপে পৃথিবীতে অবতীর্ণকৃত কোরআনুল হাকিমকে আমি আল্লাহর এই কোরআনটাকে ঢেকে রাখার জন্য একটা গিলাফ বানাবো, এখন গিলাফ বানাবো, বানিয়ে তারপরে কোরআনটারে সুন্দর করে মুড়িয়ে রেখেছে, ঢেকে রেখেছে,
আপনারা বলুন তো দুইটা কাপড় এখান এক তান থেকে কিনা হলো একটা হলো প্যান্টের জন্য আর একটা হলো কোরআনের গিলাফের জন্য এই দুই কাপড়ের মধ্যে পার্থক্য আছে কিনা একটু জোরে কন্যা আছে কিনা এই হাফেজে কোরআন 41 জন আজকে আপনাদের চোখের সামনে পবিত্র কোরআনুল হাকিমকে জব্দ করার কারণে অন্তরকরণে বিদ্ধ করার কারণে আল্লাহ যে বিদ্ধ করে দিয়েছেন অন্তরকরণে স্থান দিয়েছেন এর মর্যাদা স্বরূপ যে কাপড়টুকু মাথায় লাগবে আর অন্য কাপড় আর এই কাপড়ের মধ্যেও জোরে কোন পার্থক্য আছে কিনা কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলোকে আল্লাহ ডেকে বলবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন يقال لصاحب القران اقرا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا আজকে হে কোরআনের পরিবারেরা তোমরা আজকে এমন ভাবে কোরআন তেলাওয়াত করো যেমনি ভাবে দুনিয়াতে তেলাওয়াত করেছিল فان منزلك عند اخر ايه تقراها আর তোমরা তেলাওয়াত করতে করতে এমন একটি অবস্থানে যখন গিয়ে শেষ করবে আল্লাহ বলেন তোমার জন্য আজকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা সিংহাসনের ব্যবস্থাপনা রেখেছি এই হাফেজে কোরআনরা আজকে আপনাদের চোখের সামনে থেকে মাথায় পাগড়ি পড়বে আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য কবুল করে নেন হাফেজ বানিয়েছেন আল্লাহ যেন তাদেরকে মুহাদ্দিক আলেম বানিয়ে দেন আল্লাহ যেন জাইয়িদ আলেম বানিয়ে দেন তাদেরকে সকলে বলুন আমিন বিশেষ করে এই দারুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণের ব্যবস্থাপনা যেন করে দেন পাশাপাশি ওস্তাদ যিনারা আছেন আমরা তো অনেক কথা বলি আমি শেষ করে দিচ্ছি অনেক কথা বলি অমুক মানুষ অনেক ভালো মানুষ উত্তম মানুষ সে উত্তম ও উত্তম চাকরিতে অনেক ভালো রেজাল্ট করেছে রিটায়ারমেন্টের সময়ে তার মধ্যে কোনো লাল দাগ ছিল না সে খুব উত্তম মানুষ অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তার চেয়ে আরো উত্তম মানুষ আছে সেই মানুষ কারা খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় যে কোরআন পড়ে এবং পড়ায় তারাই হলো সবচেয়ে উত্তম মানুষ সুবহানাল্লাহ বলছেন না এই মাদ্রাসার সমস্ত উস্তাদদের হায়াতে আল্লাহ বরকত দান করুন ছাত্রদের সহ গার্ডিয়ান যারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন করোনা আমাদের মাঝে একটি মহামারী হিসাবে এসেছিল আর মাদ্রাসার জন্য একটা রহমত হিসেবে এসেছে আপনারা মনে মনে চিন্তা করতে পারেন করোনাকালীন সময় স্কুল কলেজ সব কিছু যখন বন্ধ হয়ে গেল সেই সময়ও দেখা গেল হেফজ মাদ্রাসাগুলো চালু ছিল কথা কন্যা কেন আর বাচ্চারা মোবাইলের সাথে এতটাই অ্যাট্রাক্টেড হয়ে যেই কারণে গার্ডিয়ান পক্ষ চিন্তা করলো ওদেরকে ধ্বংসাত্মক থেকে ফিরিয়ে আনার লক্ষ্যে অবশ্যই এক কাজ করি চলো মাদ্রাসায় দিয়ে দিই আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের মাদ্রাসার সংখ্যা বেড়েছে হাফেজে কোরআনদের সংখ্যা বেড়েছে সাথে সাথে আমার আল্লাহ এই জমিনের মধ্যে রহমত বর্ষণ করতে আছে আল্লাহ আমাদের এই মাদ্রাসার ছাত্রগুলোকে কবুল করুক মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের সুস্থ দাঁড়ায় জীবন যাপন করার তৌফিক দান করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك